ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, আজ ইসরায়েলে হামলা চালাবে ইরান। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধের ৬ মাস আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েল। এদিকে শান্তি চুক্তি করতে হামাসকে চাপ দিতে মিশর কাতারকে অনুরোধ যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব গাজায় জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল, বলছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে আরো বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া আইএস এর হামলা লক্ষ্য হতে পারে না, ভ্লাদিমির পুতিনের বিবৃতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আজ ইসরায়েলে হামলা চালাবে ইরান। যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কায় ইসরায়েলের ভেতর বড় একটি অংশ জুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। গত সোমবার সিরিয়ায় ইরানের কনসুলেট মিসাইল হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। সে হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী IDF ঘোষণা দিয়েছে, সেনাবাহিনীতে যেসব সৈন্য কমব্যাট ইউনিটে রয়েছে তাদের সব ছুটি স্থগিত করা হয়েছে। ইসরায়েল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা অত্যাশন্ন। গাজা যুদ্ধের ৬ মাস আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েল। গাজা যুদ্ধ ৬ মাস পড়েছে। ইসরায়েলি বিমান হামলায় সম্প্রতি কয়েকজন ত্রাণকর্মী নিহত হওয়ায় এই এলাকার ভয়ানক মানবিক সংকট ও এই সংঘাত থেকে বেরিয়ে আসা সুস্পষ্ট পথের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই সংঘাত ইসরায়েলকে ক্রমশ বিচ্ছিন্ন করে তুলেছে। সোমবারের ওই হামলায় ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের WC কে ৭ জন কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন বিদেশি নাগরিক রয়েছেন। এই ঘটনা ইসরায়েলের বহু ঘনিষ্ঠ মিত্র দেশকেও ক্ষুব্ধ করেছে। পাশাপাশি এই লড়াই বন্ধে চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে তাদের বাহিনী ভুলবশত এই হামলা চালিয়েছে এবং ৭ জনের অনভিপ্রেত মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক, যুক্তরাষ্ট্র, কানাডার এক দ্বৈত নাগরিক ও এক ফিলিস্তিনি। তবে বিদেশে ক্রমবর্ধমান উদ্বেগ এতে কমছে না। ব্রিটেন, জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো দেশ জনমত গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে ঘুরে গেছে। ৭ অক্টোবরে হামাসের নেতৃত্বে হামলার পর ইসরায়েল অভিযান শুরু করেছিল। এই সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং নিজের সমর্থকদের থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। তিনি বলেন, গাড়ির বহরের ওপর হামলায় তিনি বিক্ষুব্ধ। বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে ফোনালাপের পর হোয়াইট হাউস দাবি করেছে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে দৃঢ় ও পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে এবং আরো বলা হয়েছে ইসরায়েলের কার্যকলাপের উপর নির্ভর করছে আগামীতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা। শুক্রবার গাজার উত্তর অঞ্চলে ইরেস ক্রসিং পুনরায় খুলে দেওয়ার এবং ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আশদোদ বন্দর সাময়িক এবং অস্থায়ীভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। পাশাপাশি কেরমান শালম ক্রসিং দিয়ে গাজার দক্ষিণ অঞ্চলে যাতে আরও বেশি জর্ডানের ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারে তার অনুমতি দিয়েছেন তিনি। শান্তি চুক্তি করতে হামাসকে চাপ দিতে মিশর কাতারকে অনুরোধ যুক্তরাষ্ট্রের। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর চাপ প্রয়োগ করার জন্য মিশর ও কাতারকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোতে চলতি সপ্তাহে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রেক্ষাপটে শুক্রবার চিঠি লিখে এই অনুরোধ করেন বাইডেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন CIA পরিচালক বিল বানস কায়রো আলোচনায় মার্কিন আলোচক দলের নেতৃত্বে থাকবেন। এদিকে বাইডেন প্রশাসনের এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, বন্দী মুক্তি আলোচনা নিয়ে বাইডেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে চিঠি লিখে একটি চুক্তিতে রাজি হওয়া এবং তা মেনে চলতে হামাসের প্রতিশ্রুতি নিশ্চিত করতে তাদের প্রতি অনুরোধ করেছেন। বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা বন্দী
আলোচনা নিয়ে কথা বলেন। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেন, বাইডেন ইসরায়েলি প্রতিনিধি দলকে ক্ষমতা দিতে নেতানিয়াহুকে অনুরোধ করেন, যাতে তারা যত দ্রুত একটি চুক্তিতে রাজি হতে পারেন। বর্তমান প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে 6 সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় হামাসের হাতে আটক অসুস্থ বয়স্ক ও আহতদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলও তাদের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেবেন। তবে হামাস বলছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের সুযোগ না দেওয়া হলে তারা কোনো শান্তি চুক্তি করবে না। তারা মনে করছে বন্দীদের মুক্তি দিয়ে ইসরায়েল আরো ভয়াবহভাবে হামলা চালাবে। গাজায় জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় যদি শিগগিরই শান্তি ফিরে না আসে তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে চরম বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় হাজার হাজার বেসামরিক নিহতের ঘটনায় এই প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনাও করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার বৃহস্পতিবার একটি রেডিওতে রিপাবলিকান পন্থী মার্কিন সাংবাদিক হিউ হেইনিটকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, অঞ্চলটিতে ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের দুঃখজনক চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইসরায়েল এই যুদ্ধে হেরে যাচ্ছে। হেইটের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ইসরায়েলের সরকারকে আমি খুবই সহজ এবং সংক্ষিপ্ত একটি বার্তা দিতে চাই, দ্রুত যুদ্ধ শেষ করুন, শান্তি ফিরিয়ে আনুন এবং মানুষ হত্যা বন্ধ করুন। ওই সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর জঘন্য এবং ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করার জন্য দেশটি সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, এই ভিডিওগুলো প্রকাশ হওয়ার কারণে মানুষ মনে করছে ধ্বংস হওয়া ভবনগুলোতে অনেক মানুষ ছিল এবং তারা এটি পছন্দ করছে না। আমি জানি না তারা কেন এই সব ভিডিও প্রকাশ করেছে। আপনি জানেন যুদ্ধকালীন এই শটগুলো কেমন হয়। এই ভিডিওগুলোর বিষয়ে তিনি আরো বলেন, আমার ধারণা তারা মনে করছে এগুলো তাদের শক্তিশালী দেখায়, তবে আমার কাছে এগুলো তাদের শক্তিশালী দেখায় মনে হয় না। তারা এই জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে, তারা এটি খুব খারাপভাবে হারছে, তবে তারা যা শুরু করেছে তা শেষ করতে হবে এবং তাদের খুব শিগগিরই তা করতে হবে। আমার কথা স্পষ্ট, এই যুদ্ধে ইসরায়েল জিতবে কিনা তা অনিশ্চিত, কিন্তু দীর্ঘদিন যদি এই যুদ্ধ চলে তাহলে আন্তর্জাতিক জনসমর্থন পুরোপুরি হারাবে ইসরায়েল। ইসরায়েলকে আরো বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্র ভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড স্টেট কিচেনের 7 জন সাহায্য কর্মী নিহত হওয়ার দিনই বাইডেন প্রশাসন ইসরায়েলে আরো কয়েক হাজার বোমা পাঠানোর অনুমোদন দিয়েছে। ঘটনার দিকে বিশ্বব্যাপী নিন্দা প্রকাশের পর এক সপ্তাহে 3 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন। চালানটি সোমবারে ভয়াবহ হত্যাকাণ্ড এবং যুদ্ধ অঞ্চলে বেসামরিক নাগরিকদের জন্য আরো বেশি সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের সমর্থনের শর্ত দেওয়ার জন্য ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও ইসরায়েলে তার প্রাণঘাতী অস্ত্রের প্রবাহ অব্যাহত রাখার জন্য প্রশাসনের দৃঢ় সংকল্প প্রদর্শন করে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। এই পদক্ষেপটি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সংবেদনশীল বিবৃতিতে নতুন আলোকপাত করে যে তিনি এই ঘটনায় ক্ষুব্ধ এবং মর্মাহত ছিলেন এবং এ ধরনের ঘটনা আর কখনো না হওয়ার জন্য জোর দিয়েছিলেন। তারা যুদ্ধের মাঝখানে ক্ষুধার্ত বেসামরিক লোকদের খাবার সরবরাহ করছিল। বাইডেন বলছিলেন তারা সাহসী এবং নিঃস্বার্থ ছিল। রাশিয়া আইএস এর হামলার লক্ষ্য হতে পারে না, ভ্লাদিমির পুতিনের বিবৃতি। প্রায় 2 সপ্তাহ আগে মস্কোর একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে 144 জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করেছিল হামলাটির সাথে আইএস জড়িত। তবে প্রেক্ষিতে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আইএস কে এর সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে না। টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আমাদের বিশ্বাস করার সব কারণ আছে যে মস্কোতে যারা রক্তক্ষয়ী ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশ দিয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল আমাদের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করা। তিনি বলেন, এখানে অন্য কোনো লক্ষ্য দৃশ্যমান নেই, কোনোটি নেই, কারণ রাশিয়া আইএস কে দ্বারা সন্ত্রাসী হামলা লক্ষ্য হতে পারে না। আমরা এমন একটি দেশ বা আন্তঃধর্মীয় এবং আন্তর্জাতিকগত ঐক্যের আন্তঃধর্মীয় সম্প্রতি ও ঐক্যের অনন্য উদাহরণ প্রদর্শন করে। রাশিয়া বারবার বলেছে যে হামলাটি ইউক্রেন দ্বারা নির্দেশিত হয়েছিল, যদিও এই দাবির সমর্থনে প্রমাণ সরবরাহ
করেনি। ইউক্রেন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যারা রাশিয়াকে আসন্ন হামলার আগে সতর্ক করেছিল, বলেছে মস্কোর দাবি ভিত্তিহীন। ইউক্রেনে চীনের শান্তি পরিকল্পনা এখন পর্যন্ত সবচেয়ে যুক্তিসঙ্গত। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন সংঘাতের সমাধানের জন্য চীন এখন পর্যন্ত সবচেয়ে যুক্তিসঙ্গত শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছে। বেইজিং এক বছরেরও বেশি সময় আগে একটি 12 দফা পরিকল্পনা পেশ করেছিল, যা যুদ্ধের সমাপ্তির জন্য সাধারণ নীতিগুলি নির্ধারণ করেছিল। এতে রাশিয়া এবং ইউক্রেন উভয় ক্ষেত্রেই সেই সময় একটি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে চীন নিজেকে শান্তির দূত হিসাবে উপস্থাপন করছে, কিন্তু রাশিয়ার মিথ্যা বর্ণনা প্রতিফলিত করছে এবং তার আক্রমণের নিন্দা করতে ব্যর্থ হয়েছে।